পাগল নাটক, চল। কুয়াশা কুয়াশা ধুলো, পুরো ধুলো। এগুলো কুয়াশা নয়, এগুলো প্রদূষণ। কি চড়বো? কোনটা? ওইটা? হ্যাঁ চড়বো। না রে, দেখ চুল বাঁধতিছে, দেখ। এই বিটিএস, কি বিটিএস! হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল মীরাপাল 44। হালকা হালকা ঠান্ডা পড়ছে, হালকা নয়, একটু ভালোই পড়ে গেছে ঠান্ডা, কিন্তু চারিদিকে কুয়াশা কুয়াশা। এগুলো কুয়াশা নয়, প্রদূষণ। দিল্লিতে প্রচণ্ড পরিমাণে প্রদূষণ হচ্ছে, বাইরে বেরোতেই ঘর থেকে না চোখ চালা করছে, এতটাই প্রদূষণের জন্য বলার মতো নয়। তবুও ঘর থেকে বাইরে না বেরোলেই নয়, বাচ্চা কাচ্চা নিয়ে বেরিয়ে পড়েছি। আজকে হচ্ছে সানডে, যাওয়ার কথা ছিল লাল কেল্লার ওখানে মেলায়, কিন্তু ওখানে যাইনি, অনেকটাই দেরি হয়ে গেছে, আর আজকাল দিন ছোট, তো চলে এসেছি সাকেত। সিলেক্ট সিটি বা ডিএল মল, সাকেতের এই মলের পাশেই ছোট্ট একটা মেলা বসেছে, তো ওখানেই চলে এসেছি একটু এনজয় করতে। ছোট্ট, অল্পই মেলা, একদম ছোট্ট বলতে গেলেই, তো বেশ সুন্দর মেলাটাই। এখানে ঘুরছি ফিরছি, এনজয় করছি, বেশ ভালো লাগছে। আমরা সবাই মিলে একটা ট্রেন উঠবো নাকি? অনেক নাগরদোলা আছে, অনেক রকমের বইয়ের দোকান আছে, ফ্রুট, ড্রাই ফ্রুটস, কসমেটিক, ইমিটেশন, অনেক রকমের দোকান আছে এখানে, সেগুলো একটু ঘুরে ঘুরে দেখছিলাম। আরে এরা চড়েছে, টপি পেনাদু। এক সেকেন্ড দুটো, নাগরদোলা চড়তে কেউ ভয় পায় না, কিন্তু আমি মা তো, তাই একটু ভয় পাচ্ছিলাম যে এত বড় বড় নাগরদোলা চড়তে পারবে কি। লাস্টে মানে শেষে সবাই মিলে ডিসাইড করলাম চলো ওই রাশিয়ানে এটাই চড়ি। আমরা তো রাশিয়ান বলেই, কিন্তু কি বলে জানি না, নাগরদোলা, তো এটাই চড়ার ডিসিশন নিলাম। তো টিকিট কেটে লাইন দিয়ে যে চলে যাচ্ছে, আর মানে এপাশে একটা নৌকাও আছে, নৌকায় বসে সব চড়ছে আর চেঁচাচ্ছে, এক্সাইটেড হয়ে গেছে। আমার মনি তো ভীষণ পছন্দ করে নাগরদোলা চড়তে, সোহানিও পছন্দ করে, মানে আমি ভয় পাচ্ছি ওদের জন্য, কিন্তু ওরা ভয় পাচ্ছে না, ওরা একদম ফুল মস্তিতে আছে ওই নাগরদোলা চড়ার জন্য, আমার থেকে বেশি এক্সাইটেড ওরা। আমরা তো ওই কিনেছিলাম, তখন চলে আসছি আমাদের সেলফি তোলা হোক। ঘুমেন ঘুমেন
ওই পথে নামার সময় মজা আসবে। হ্যাঁ গাইস চমকলি দেবে। হ্যালো গাইস আমি কি হলো রে আমার দেখো তো নিচে নেমে এসেছি আর এখানে দেখো ভূত। সঞ্জয় বলছে কি এই ভূত দেখবে, আমি বলেছি না বাবা ওসব দেখার দরকার নেই। এদিকে হচ্ছে খাবার দাবারের দোকান চারিদিকে, তো বাইরে বেরিয়ে পড়েছি আর টাটা বাই বাই করে বাড়ির দিকে রান্না হচ্ছি। চলো আজকের মতো এখানে শেষ করছি, দেখা হবে আগামীকাল।